তো দর্শক, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি, বুঝলাম না কিছু বিষয়টা এমন নিয়ে, আবার দেখে নেই সরাসরি। আচ্ছা, সাইফুন থেকে ইমার্জেন্সি 50 এলিয়েন ল্যান্ড করো, মেক মাজেন কলিং টু ইউ, ইমার্জেন্সি ল্যান্ড। সাইফুন থেকে সায়েন্টিস্ট 50 এলিয়েন ইমার্জেন্সি ল্যান্ড। ভাই এটা কী করলেন ভাই? 50 জন এলিয়েনকে আমি গ্রহে বার্তা পাঠিয়েছি। পাঠাইছি গ্রহে বার্তা পাঠিয়েছি। তারা কী কয়, কী কয়? তারা কোনো অ্যান্সার এইভাবে দেয় না। তারা আমার যখন এটা দিয়ে আমি বার্তা পাঠাই, তখন সাইফুন থেকে জোরে কান বুঝি না, যখন আমি কোনো এলিয়েনের উদ্দেশ্যে কোনো গ্রহে বার্তা পাঠাই, তখন তারা নামতে থাকে, আস্তে আস্তে নামে না? জি, আস্তে আস্তে নামতে থাকে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারতেছেন অলরেডি ক্যামেরার সামনে যারা আছে তারা হচ্ছে জিনের বাদশাহ। তো জিনের বাদশাহ আজকে এলিয়েনের ফোন দিছে, তো এলিয়েন কি আসবে? কয়টা রে ডাক দিছেন? এলিয়েন আমি 50 জনকে ডাক দিয়েছি। মানে আপনি না 50 কে কইলেন নাকি? না, 50 কে না, আমি জাস্ট 50 বলেছি। জাস্ট 50 এলিয়েন। আপনি সর্বোচ্চ কয়টা এলিয়েন নামাইতে পারবেন? এটার কোনো হিসাব নেই, আমি 2000ও পারবো, 5000ও পারবো। এটা কি দেখা যায়, এলিয়েন কি দেখা যায়? এলিয়েনরা আপনারা কেউ এলিয়েন কে, এলিয়েনের কাজ কি, কর্মকাণ্ড কি? এলিয়েনের কর্মকাণ্ড, ওরা ওদের গ্রহেই বাস করে, ওরা পৃথিবীতে আপনাদের মুখেই কিন্তু আমি আমার কুচ্ছিত মেয়েটাকে আমার অপূর্ব সৌন্দর্য, অপূর্ব না অপূর্ব, অপূর্ব সৌন্দর্য মনে হয় আমার, মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তো জিনের বাদশা মানায় নাই, জিনের বাদশার লোক অবশ্য মানায় নাই। তো ভাই, যে আপনি জিনের বাদশা, জিনের বাদশা পরিচয় দেন, এটা কি আসলে সত্যি না বর্ণামি? না, এটা মানুষের কাছে আমি জিনের বাচ্চা হয়ে গেছি। আর মানে বন্ডামি না কোনো, না কোনো, মানে আমি তো শুনলাম আপনি বন্ড, আপনার হচ্ছে যে বাসায় থাকেন ওই বাসার বাড়িওয়ালা আপনারা বাইরে, মানে বাইরে বাসাতে বাইরে করে দিয়েছে, এরকম কিছু? না, এরকম কোনো কিছুই না, তারা এইভাবে এই করে। আপনার মানে কাত্তির বাসায় আশ্রয় নিয়েছেন? না, আসলে এরকম কোনো কিছুই না, আসলে বাড়িওয়ালা কোনো, আপনারা কি রুম ভাড়া দিতে চায় না? রুম ভাড়া দিতে চায় না, কারণ আমার ভিডিওটা যে পরিমাণে প্রথম দিকে ভাইরাল হচ্ছিল, মানববন্ধনে গিয়ে রোস্টিং হচ্ছিল, আপনারা অপমান করে বাসাতে বাইরে করে দিয়েছে? অপমান করেও না, আমাকে ডিরেক্টলি বলছে যে আমি কারণে বাসা ভাড়া কারণ দিতে পারিনি, সত্যি কথা। আপনার কি কোন ইনকাম টিনকাম হয় না? কোন ইনকাম এভাবে হচ্ছে না, কোন ইনকাম হইতেছে না, কোন ইনকাম। ফোন দিয়েছে 15 মিনিট আগে, এখনো আউনের খবর নেই। আপনি আনান যদি ফোন দেন, তো কেমনে এলিয়েন আনান পারবেন? একটু ট্রাই করেন দেখি। আরেকটা বিষয় এখন কথা হচ্ছে গিয়ে ভাই, আপনাদের সাথে আমরা কথাই পারবো না, কারণ আপনারা তো হচ্ছে আসলে সুস্থ মস্তিষ্কের নাই। যদি সুস্থ মস্তিষ্কে থাকতেন, তাহলে হয়তো বা আপনার আমার কথা রেফারেন্সে আপনি আবার সেম ভাবে একটা উত্তর দিতেন, বাট আপনারা এটা দিতে পারতেছেন না, কারণ আপনি জিজ্ঞেস করতেছি একটা ঘুরে গেলে আপনারটা আপনি সেইটা কিচ্ছা খাইনি কইতেছেনি, যে আমাদের আমাদের এক রাজ্য ছিল, সেই রাজ্যের রাজা ছিলাম আমি, সেই রাজ্যের রানী ছিল সে, হঠাৎ করে আমাদের রাজ্যটা একদিন ধ্বংসের মুখে পড়ে যায়, ধ্বংস হওয়ার পর আমরা সেই রাজ্য থেকে পালায় চলে আসি কোনো এক দেশে, সেই দেশটাই ছিল বাংলাদেশ, সেই দেশে এখন আমরা অবস্থান করতেছি। তো এরকম কিচ্ছা খাইনি আপনারা ভাই কইতেছেন, এরকম আপনার আগে পূর্বে অনেকে কিচ্ছা খাইনি কইছে, বাট করার পর 2 দিন পর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। একটা সময় হয়তো বা আপনারাও কেউ চিনবে না, কোনো ভাইরালও থাকবেন না, কিছু থাকবেন না, তখন কি করে খাইবেন? এখন তো না জানেন, একটু ভাইরাল আছেন, মানুষজন চিনে, এক এক জায়গায় ডাক ফোনস দেয়, ঠিক আছে, একটা সময় তো কেউ ডাকবো না, তখন কি করে খাইবেন ভাই? আচ্ছা, আমি বলবো যে আমি আগে জব করছি, কিন্তু বর্তমানে ভাইরাল হয়ে কি আমি কতটা আমি সহযোগিতা পাচ্ছি? আমি আসলে এই টাকা ইনকাম করার জন্য, আপনার টাকা ইনকাম করাকে মূল পেশা হিসেবে নিয়েছেন বিদায়, আজকে আপনি প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়ে আপনি সেখানে মানববন্ধন করেছেন, তো আপনার মতো মানুষগুলোর কারণে এই যে মানববন্ধনের যে জায়গাগুলো, এই প্ল্যাটফর্মগুলো কি নষ্ট হচ্ছে না? একটা মানুষ তো তার দাবি নিয়ে মানববন্ধন করবে, তখন মানুষও তো ভাববে যে কিছুদিন পরপরই তো পাগল ছাগলের কাণ্ড কারখানা এখানে হয়, তাহলে এখন আবার নতুন পাগলের আমদানি হয়েছে, এরকম কিছু কি ভাববে না? জি, ভাববে। আর আমি যেই কথাটা যে মানুষ আমাকে টাকা দিলে যে আমি সেখানে যাবো, সেরকমও কিছু না, আমি জাস্ট অনারেবল মানুষ, এটা যতটুকু প্রয়োজন পড়ে, যে আমি আসলে এখন সিক, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমি অসুস্থ,
আমি একটা ভিডিও করতেছি আপনার, এই ভিডিও দেখার পর যদি কেউ যদি আপনাদের যদিও বা কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হয়তো বা চাবে না যে তার প্রতিষ্ঠানে একটা এমন কোন মানুষ চাকরি করুক বা জব নেক যে মানুষটার মধ্যে একটু সাইকো আছে বা সাইকোনেস, তো তারপরও যদি কেউ যদি আপনাদের কোনো একটা জব টপ ভালো একটা চাকরি দিতে চায়, যদি বলে যে এই চাকরিটা করে তোমরা ভালোভাবে থাকো বসবাস করো, তাহলে কি আপনি করবেন? জি অবশ্যই করবেন। তাহলে আপনি এগুলো বাদ দিয়ে দিবেন? এগুলো বাদ দেওয়া বলতে গেলে আমি ভিডিও আমি আগেও বলছি যে ইন্টারভিউ সামনে আমি আর যাবো না। যাবেন না?